এই বটবৃক্ষ এর শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীর। এটাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেবে। 10ই ডিসেম্বরে আবারও প্রমাণ হয়ে গেছে। ফেলে দিলেন না, পল্টনে সমাবেশ করলেন না, আমি কিন্তু দিদির আগে বলেছি সমঝোতা হবে, আমাদের আকাশে কালো মেঘ কেটে যায়। মনে আছে বলছিলাম গতকাল কি মেঘ ছিল, সব মেঘ কেটে গেছে, আতঙ্ক মানুষের আতঙ্ক দূর হয়েছে, স্বস্তি পেয়েছে। অনুমোদিত জায়গা তাদেরই চয়েস মিটিং করেছে। তাদেরকে শুধু বলবো নোংরা ভাষা কথা বলবেন না। নোংরা ভাষা যদি আমাদের সাইড থেকে বলা শুরু হয় তখন কিন্তু পালাবে, আমরা কিন্তু বলি না। আমরা বেগম খালেদা জিয়াই বলি হাসিনা হাসিনা, এ বেয়াদবের মতো ভাষা, অশালীন ভাষা। লন্ডন থেকে বলে, আর এখানে বিএনপি নেতা কর্মীরা ওই ভাষা ব্যবহার, নেতাদের নামে খারাপ ভাষা কথা বলবেন, সমুচিত জবাব দেওয়া হবে। কারা কারা বলছেন সব নোট আছে, তালিকা তালিকা। এত নোংরা আপনাদের ভাষা। আজকে বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে উদ্বিগ্ন হয়, পুলিশের উপর যখন হামলা হয়, পুলিশ যখন মাটিতে লুটিয়ে পড়ে মার, তখন কোথায় যায় মানবাধিকার? কিসের মানবাধিকার? আপনার দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে, প্রতিদিন। যুক্তরাষ্ট্রের কথা বলছি, তো তখন কি মানবাধিকার উন্নীত হয় না? CNN-এ খবর বেরিয়েছে 1 বছরে কত নারী ধর্ষিত হয়েছে। মানবাধিকার তখন কোথায়? ম্যাচ শুটিং স্কুলের বাচ্চাদের 19 জন একদিনে হত্যা করা, তখন মানবাধিকার কোথায় যায়? জানতে চায় ফিলিস্তিনে সাংবাদিক শিরিন আবু আকলাকে প্রকাশ্যে যখন হত্যা করা হল, কি বিচার করলেন ইসরায়েলি? আপনারা ইনভেস্টিগেশন দেন, ইসরায়েল বলে আমরা মানি না। দুষ্টু ছেলে ইসরায়েল আপনাদের মানে না। প্রতিদিন ফিলিস্তিনিদের প্যালেস্টাইনের রক্ত ঝরছে। কিছু কিছু করতে পেরেছে? পারেন? প্রতিদিন লাশ নিয়ে মিছিল করে ফিলিস্তিনি কিশোর ছেলেমেয়েরা। কি করুন চিত্র! জাতিসংঘ তো বড় বড় কথা বলে, ওই জাতিসংঘ দিয়ে সেটা বন্ধ করতে পারে? ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পেরেছে? নিষেধাজ্ঞা দিয়ে আমাদের কষ্টে আমাদেরকে বিপদে ফেলেছে। আমরা গরিব দেশ, উন্নয়নশীল দেশ হয়েছে। শেখ হাসিনার মতো ভাগ্যবতী নেতা, সৎ নেতা, আদর্শবান নেতা আছে বলে বাংলাদেশ করোনা মোকাবিলা করেছে। উন্নত দেশে পয়সা দিয়ে ভ্যাকসিন, আর এখানে বিনা পয়সায় ভ্যাকসিন। বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভ্যাকসিন দিয়েছেন। বিশ্বকাপ দেখেন, খেলা দেখেছেন না? আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ড, ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়া। ব্রাজিল নেই, আজকে ইংল্যান্ড নেই, ফ্রান্স আছে, পর্তুগাল নেই, আফ্রিকার একটা দেশ মরক্কো, আফ্রিকা বহু বছর পর চমক। এটা বিশ্বকাপ, নতুন চমক। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি যারা ভালো খেলে জিতবে আমি তাদের পক্ষে, একটা পক্ষ নেব, দেখা যাবে যে ওই পক্ষ নাই, কোয়ার্টারে অথবা আসামিতে শেষ, তখন মনে বড় কষ্ট, রাতের ঘুম নষ্ট। আমি ঘুম নষ্ট করতে চাই না, অসুস্থ মানুষ, মরেই গেছিলাম, আপনাদের দোয়া মতো বেঁচে আছে। আর রিক্সাওয়ালা রিজার্ভ নিয়ে আলাপ করো, দোকানে দোকানিরা আলাপ করে, কৃষকও আলাপ করে। এই বিশ্বকাপে একদিনও কি লোকসানি হয়েছে? এতগুলো খেলা তো কাকে চান? বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। রিজার্ভ কমে গিয়েছিল, এখন বাড়ছে। আমাদের কাছে এখন 5 মাসে রিজার্ভ আছে, আমদানি করা 5 মাস আমদানি করা রিজার্ভ আছে। জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ডাল, ভুট্টা, খাদ্য বেশি দামে কিনে অল্প দামে সাধারণ মানুষকে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। বিএনপির সময় কি ছিল? টাকা টাকা, বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু মানুষের ভাগ্যের উন্নয়ন হয় নাই। তাদের আমলে তাদের পকেটের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়। তারপরে বড় বড় উন্নয়ন, মেগা প্রকল্প করবো, আর আমার গরিব মানুষ না খেয়ে মরবে। শেখ হাসিনা এই উন্নয়ন চান। ঠিক আছে, খেলা হবে তো, খেলা কি হবে? খেলা তাহলে হবে এই ডিসেম্বরে, খেলা হবে। 10 তারিখ চলে গেল, দেখতে দেখতে 15 বছর। মুসলেখা দিয়ে 2007-এ তারেক রহমান পালিয়েছিল। কোথায়? লন্ডনে। দেখতে দেখতে 15 বছর। তারেক আসবে কোন বছর? ঈদের পরে, কোরবানের ঈদ না রোজা, এই বছর না ওই বছর। মানুষ বাঁচে কয় বছর? খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। খেলা আগামী নির্বাচনে হবে খেলা। এখন সেমিফাইনাল চলবে, ফাইনাল হবে আগামী বছর ডিসেম্বর জানুয়ারিতে। ঠিক আছে, তখন আসল খেলা হবে শেখ হাসিনার উন্নয়ন, আপনাদের ভালো আচরণ, এ দুটা মিলাতে হবে। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সৈনিকেরা নৌকা নিয়ে বিজয়ী হবে। এই সংসদে আওয়ামী লীগের ৩০১ জন, এখন লাগে ১৫১ জন। তারপরে ওয়ার্কার্স পার্টি আছে, এখানে এখানে আছে সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টিরও আছে ২৬ জন সংরক্ষিত আসন। তারা তো বিরোধী দলের এই বয়কটে অংশ নিচ্ছে না। জাতীয় পার্টি মঞ্জু আছেন। তাহলে স্বতন্ত্র আছে ৩ জন, গণফোরাম আছে, আর কেউ পদত্যাগ করেছে, তাহলে ৭ জন। কি সিন্ধুর মধ্যে বিন্দু, এতে সংসদের সংসদ অচল হবে। এ বুদ্ধি যারা দিয়েছেন অচিরেই তারা প্রস্তাব, এটা ঠিক না। লাভ হলো কি? সরকারের পতন হলো, বিপুল মেজরিটি। এখানে একটা স্লিপার্সে বিএনপি এমপিদের পদত্যাগ তো ৭ জন, ৫ জন নাকি করেছে গ্রহণও স্পিকার করে ফেলেছে, আর 2 জন বাইরে আছে, তারা হয়তো সেটাই করবে।